রাতে ডাক্তারও তো পাওয়া যাবে না। মৌসুমীদি, রাইট, মৌসুমীদি তো হাসপাতালের নার্স। হ্যাঁ, ওনার তো ভালো এক্সপিরিয়েন্স আছে। তো তাহলে মৌসুমীদিকে এখানে রাখতে হবে, অ্যাটলিস্ট আমাদের থেকে তো ভালো বুঝবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তুই একটা কাজ কর, তুই মৌসুমীদি বাড়ি যা। হ্যাঁ তুই যা। হ্যাঁ, তোরা প্লিজ পিসিকে একটু দেখ। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যা। হ্যাঁ তাড়াতাড়ি যা। দেখ মা, তুমি কোথায় যাচ্ছ? বাবা একজন খুব অসুস্থ, আমি তাকে দেখেই চলে আসবো। হ্যাঁ চল ওকে ঘুরতে। মা আমিও যাবো। না বাবা এখন যেও না। শোনো, ওই সুজান আন্টি আছে না, তার খুব জ্বর, আমি দেখে চলে আসি। হ্যাঁ সুজান বেশির তো খুব জ্বর, আমিও একটু দেখতে যাবো, চলো না মা। জেদ কো না দি, এখন কালকে স্কুল আছে তোমার, ঘুমিয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়ো, সব লোকে ঘুম পাড়িয়ে দেবে। আসছি শোন না, বলছি ও যদি যেতে চায় বাচ্চা ছেলে চলুক না, কোনো অসুবিধা নেই। না পিটার জোর করো না, ওর স্কুল আছে। তাছাড়া সুজানের জ্বর হয়েছে তো আমারও যেতে ইচ্ছে করছে। নিজে যেটা বলছি সেটা কর না, ও যাবে না, ব্যাস ঘুম পাড়ো। দরজায় তালা, এত রাতে মৌসুমীদি গেল কোথায়? জ্বরটা একটু বেশি, তবে চিন্তা করার কোনো কারণ নেই, আমি ওষুধ দিচ্ছি, কাল সকালের মধ্যে আশা করি সেরে উঠবে। দেখি একটু উঠতে হবে, শোনা একটু 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 না, ব্যাস ব্যাস ব্যাস। কি বললো মৌসুমীদি? মৌসুমীদি নেই। মানে? মানে বাড়িতে নেই। তাহলে কি করবি? জানি না। আরে করবি আবার কি, চল হাসপাতাল যাই। নীল, এটা কলকাতা নয়, এটা হৃদয়নগর কলোনি, আর এখানে আশেপাশে কোনো হাসপাতাল নেই, যা আছে সেই সদরে, আর এই মাঝ রাতে কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যাবে না। এখন আমাদের কি করা উচিত? আমাদের কিছু করার নেই তানিয়া, আমরা হেল্পলেস, আমাদের সকাল অবধি ওয়েট করতে হবে। আপনি এত সকাল সকাল? আমি তো সকাল সকালই উঠি, আর এই অবস্থায় কি আর চোখে ঘুম আসে? এসো বসো, একটু বসো, চা খেয়ে নাও, আমি চা নিয়ে এসেছি। আমরা পাশের ঘর থেকে তোমার পড়ে যাওয়ার আওয়াজ শুনে দৌড়ে আসি। হ্যাঁ কিন্তু ভেতর থেকে তোমার দরজা বন্ধ করা ছিল। হ্যাঁ তাই দরজা ভেঙে আমরা তোমার ঘরে ঢুকলাম। কি তোমাদের এত বড় সাহস, আমার দরজা ভেঙে তোমরা ঘরে ঢুকেছো? কিন্তু বেশি না হলে তোমার কি হতো বলো? কি হতো? মরে যেতাম, তাই তো? যেতাম যেতাম, তা তোমাদের কি? পিসি, ও পিসি, তুমি এভাবে আমাদের সাথে কথা বলছো? তুমি এই ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকবে, আর আমরা পাশের ঘর থেকে আওয়াজ পেয়েও আসবো না, তা কি করে হয় পিসি? দেখেছিস তানিয়া, তোকে আমি আগেই বলেছিলাম ছেড়ে দে, পিসি আমাদের এই ইমোশন টিমোশন কিছু বোঝেন না। কি বিড়বি করছো বলো তো? তোমরা যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। হ্যাঁ যাচ্ছি, বলতে হবে না, এই চল তো। সার্টিফিকেটগুলোর কয়েক কপি জেরক্স করাতে হবে। তানিয়ার জন্য যে আংটিটা তৈরি করতে দিয়েছি ওটা কবে যেন দেবে?